नमस्कार रकमारी राना बनाए आपनादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आज आमि आपनादेर संगे शेयर करब खूब सुस्वादु और स्वास्थ्यकर एकटा शुक्तोर रेसिपि। गरमकाल तो प्राय चले एलो और गरमकाले किन्तु आमरा हालका पतला झोल भात खेते सबाई बेशी पछन्द करी। तेल झाल मसला दिए बेशी तरकारी रान्ना करे खेते किन्तु आमादेर गरमकाले कारोरई भालो लागे ना। সেজন্য আমি আজকে আপনাদের সঙ্গে যে সুপ্ত রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু সম্পূর্ণ মশলা ছাড়া একটা সুপ্ত রেসিপি। তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। সুপ্ত রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম ডাটা আর 250 গ্রাম কুমড়ো কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু। কুমড়োগুলো আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোও আমি ছোট ছোট করে ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। কুমড়ো আর আলু যতটা পরিমাণে নিয়েছি তার অর্ধেক পরিমাণ করে নিয়েছি আলুটা। সমস্ত সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই সবজিগুলো দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ফ্লেমটা অন করে কড়াইয়ের মধ্যে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার বিউলির ডালের বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলো আমি একদম লাল করে ভেজে নেব। এটা আমার বাড়িতেই হাতে বানানো বড়ি। আপনাদের কাছে বাড়িতে বানানো বড়ি না থাকলে আপনারা দোকানের কেনা বড়ি দিয়েও এই সেম রেসিপিটা করতে পারেন। বড়িগুলো একদম লাল করে ভেজে নিয়েছি আমি। এবার খুব ভালো করে তেল ঝরিয়ে বড়িগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে ভালো একটা অ্যারোমা বেরোচ্ছে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছে, ফোড়ন থেকে খুব ভালো একটা অ্যারোমা বেরোচ্ছে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা ডাঁটাগুলো। সজনের ডাঁটার মধ্যে একটা আঠা আঠা গন্ধ থাকে, সেই জন্য এরকম তেলের উপরে যদি সজনের ডাঁটা ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সজনের ডাঁটার সেই গন্ধটা আর থাকে না। আর তেলের উপর যদি এরকমভাবে কষিয়ে না নেওয়া হয় তাহলে রান্নার পর কিন্তু সজনের ডাঁটার একটা আঠা আঠা গন্ধ তরকারিটার মধ্যে থেকেই যাবে। সজনের ডাঁটাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা কুমড়ো আর আলু। সেই সঙ্গে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর এখানে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ রোস্টেড মেথি পাউডার। এই মেথি পাউডারটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। মেথিটা 1-1.5 মিনিট খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে একটু ঠান্ডা করে গুঁড়িয়ে নেবেন, তাহলেই রেডি হয়ে যাবে মেথি পাউডার। আপনারা দোকান থেকে মেথি পাউডার কিনেও কিন্তু ইউজ করতে পারেন। আর মেথি পাউডার যদি না ইউজ করতে চান তাহলে এর পরিবর্তে আপনারা এখানে রোস্টেড নিম পাতা ইউজ করতে পারেন, আবার উঁচেও দিতে পারেন। তবে মেথি পাউডার দিলে অন্যরকম একটা টেস্ট হয়, সেই জন্য আমি এই সুক্তটাতে মেথি পাউডার ইউজ করি। সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়ে কষানোর দরকার নেই, দু একবার নেড়ে নিয়েই আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। এই সুপ্ত রেসিপিটার পাতলা ঝোল হয় আর পাতলা ঝোলটা খেতেও যেমন সুস্বাদু হয় তেমন কিন্তু স্বাস্থ্যকরও। সেই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি করে দিলাম। আপনারা যে যেরকম ঝোল রাখতে চাইবেন এই সুপ্তটাতে জলের পরিমাণটা সেইভাবে ব্যবহার করবেন। ফ্লেমটা আমি হাইতে করে দিলাম। হাই ফ্লেমে আমি প্রায় 5-6 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি সুক্তটা। দেখুন ঝোলের পরিমাণটা অনেকটা কমে গেছে, কিন্তু ঝোলটা একদম পাতলা হয়েছে যেহেতু মশলা ব্যবহার করা হয়নি। একদম পারফেক্ট হয়ে গেছে সুক্তটা, কিন্তু একদম রেডি। এবার আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব। রেডি হয়ে গেল একদম গরমকালের জন্য আদর্শ রেসিপি সুস্বাদু ও স্বাস্থ্যকর সুক্ত। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার এইভাবে মশলা ছাড়া সুক্ত রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। মশলা ছাড়া রান্নাটা করেছি মানে যে স্বাদ কোনো অংশে কম হয়েছে এটা কিন্তু ভাববেন না। বন্ধুরা আপনারা তো দেখলেন কিভাবে আমি মশলা ছাড়া কত সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা সুক্ত রেসিপি বানিয়ে ফেললাম। তো এই সুক্ত রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।